হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো ডুবের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি গত কয়েক মাস আগে ট্যাপট্যাপ স্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে একটি ভিডিও বানিয়েছি, যেখানে অনেকেই কমেন্ট করেছেন, তারা ভিডিওটি দেখে ভালো লেগেছে এবং হচ্ছে তারা অনেকে টাকা পাঠাতে চাচ্ছে, কিন্তু আপনার কিছু কিছু সমস্যা ফেস করছে, বিশেষ করে ভেরিফিকেশন সমস্যা। তো এটা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ভেরিফিকেশন নিয়ে একটি ভিডিও বানানোর জন্য, এবং আমি ওই ভিডিওতে বলেছিলাম যে একটি ভিডিও বানাবো ভেরিফিকেশন নিয়ে। কারণ হচ্ছে যে অনেকে আসলে এটা বুঝতে পারছেন না, আবার অনেকে সাবমিট করেছেন কিন্তু ডকুমেন্ট সাবমিট করার পরও ভেরিফিকেশন হচ্ছে না। তো এই ভিডিওটি দেখলে আপনারা একদমই ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হবে এবং আপনি খুব সহজে UAE থেকে আপনার বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। সো এই অ্যাপ্লিকেশনটি একটি খুব ভালো একটি অ্যাপ, আপনারা অলরেডি অনলাইনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে জেনেছেন, খুব সহজে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন উইদাউট চার্জে, কোনো ধরনের চার্জ দেওয়া লাগবে না। সো দর্শক, আমি এখন স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়াটি দেখাবো। তো প্রক্রিয়াটি দেখানোর আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠাবেন, প্রথমবার আপনি টাকা পাঠানোর সময় আমি আপনাদেরকে যে প্রোমো কোডটি দিচ্ছি স্ক্রিনে, যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন MD Rahmat 10, এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি 20 দিরহাম বোনাস পাবেন। সো আপনারা টাকা পাঠানোর সময় এই প্রোমো কোডটি ব্যবহার করতে পারবেন। সো আপনার প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন, এখানে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার পুরো নাম লিখতে হবে, এখানে অবশ্যই মাথায় রাখবেন আপনার ইমিডিয়েট আইডিতে যেভাবে আপনার নাম দেওয়া আছে সেভাবেই দিতে হবে, আপনি খুব ভালোভাবে আপনার নামটি লিখবেন। এর পরবর্তীতে আপনার পাসওয়ার্ড এবং ইমেল আইডি দিবেন, যেটি সচল আছে এ ধরনের একটি ইমেল আইডি দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ইউনাইটেড আরব আমিরাত সিলেক্ট করবেন এবং আপনার আরব আমিরাতের একটি মোবাইল নাম্বার দিবেন, যেখানে আপনার হচ্ছে যে ভেরিফিকেশন কোড যাবে। তারপর আপনার জন্মসাল লিখতে হবে, যেটি আপনার ডকুমেন্টে দেওয়া আছে। এর পরবর্তীতে আপনার ইউনাইটেড আরব আমিরাত সিলেক্ট করতে হবে, দেন আপনার বাংলাদেশ, আমাদের ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তারপরে আপনি যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনার কার কাছে টাকা পাঠাবেন, আপনি যেহেতু আমরা ফ্যামিলির কাছে টাকা পাঠাবো সেন্ড টু ফ্যামিলি অপশনটি সিলেক্ট করব। এর পরবর্তীতে আপনার পেশা সিলেক্ট করতে হবে, পেশা সিলেক্ট করার ক্ষেত্রে এখানে যদি আপনি যে পেশায় কাজ করেন সে অপশনটি যদি এখানে না থাকে সেক্ষেত্রে আপনি আদার্স অপশনটি সিলেক্ট করতে পারেন। এরপরে যে বিষয়টি যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং যে কারণে আপনার অনেকের আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটি, যেটার কারণে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয় না এবং টাকা পাঠাতে পারেন না, আপনি এখানে আপনার এমিরাতে যে জায়গায় বসবাস করেন সেই জায়গার আপনার অ্যাড্রেস দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ডকুমেন্টে যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেই ধরনের একটি অ্যাড্রেস দিবেন। যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সেখানে আপনারা অ্যাড্রেস দিয়ে থাকেন, ওখানে যে অ্যাড্রেসটি দেন সেই ধরনের আপনি অ্যাড্রেস দিবেন যেটা আপনার ডকুমেন্টে দেওয়া আছে, ওই অ্যাড্রেসটি দিবেন। কারণ হচ্ছে যে আপনি যখন অ্যাড্রেস প্রুফ সাবমিট করবেন সেক্ষেত্রে আপনি যে ডকুমেন্টটি সাবমিট করবেন সেই ডকুমেন্টের অ্যাড্রেসের সাথে আপনার এখানের অ্যাড্রেসটি হুবহু মিল থাকতে হবে, মিল না থাকলে আপনার এই ভেরিফিকেশনটি সম্পূর্ণ হবে না। সো আপনি সেভাবে আপনি অ্যাড্রেসটি এখানে দিবেন। দেওয়ার পরে এর পরবর্তীতে আমরা যেহেতু বাংলাদেশে টাকা পাঠাবো এই জন্য বাংলাদেশ, আমরা বাংলাদেশ অপশনটি সিলেক্ট করব। বাংলাদেশ অপশন সিলেক্ট করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে আপনি আপনার এমিরাত আইডি আপলোড অপশন পাবেন, সেখানে আপলোড অপশনে ক্লিক করলে আপনার এমিরাত আইডির ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইডের ছবি সাবমিট করতে হবে। সো এটি খুবই সহজ, আপনারা দেখলে বুঝতে পারবেন, আপনারা অবশ্যই এটি জানেন। সো এর পরবর্তীতে আপনি আপনার একটি সেলফি সাবমিট করতে হবে, আপনি সুন্দর একটি সেলফি সাবমিট করবেন যেন ঝাপসা না হয়, অনেকে সেলফি তুলে ঝাপসা হয় যেই কারণে আপনার ভেরিফিকেশনের সমস্যা হয়ে থাকে। এর পরবর্তীতে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন উপরে আপনি দেখতে পারবেন, অ্যাড্রেস ভেরিফিকেশন একটি অপশন আছে, সেখানে আপনার ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন, ক্লিক করে আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন সাবমিট করতে হবে। অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে ট্যাপট্যাপ স্যান্ডের যে রিকোয়ারমেন্ট সেক্ষেত্রে আপনার মানি এক্সচেঞ্জ অথবা মানি এক্সচেঞ্জে কি আপনার ট্রান্সফার স্লিপ যেখানে আপনার অ্যাড্রেস দেওয়া আছে এই ধরনের একটা স্লিপ সাবমিট করতে হবে, অথবা ব্যাঙ্ক স্টেট সাবমিট করতে হবে, অথবা ইউটিলিটি বিল অথবা টেনেন্সি এগ্রিমেন্ট, ইজারি আমরা যেটাকে বলি, সেটি সাবমিট করতে হবে। তবে এখানে আমি সাজেস্ট করব আপনাদেরকে, সবচেয়ে আপনাদের জন্য সুবিধা হবে যেহেতু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের আছে,
সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন। আপনার যারা অ্যাপ্লিকেশন ইউজ করেন অনলাইন ব্যাঙ্কিংয়ের, সেখানে গিয়ে আপনার স্টেটমেন্ট নামে অপশন আছে, সেখান থেকে আপনি স্টেটমেন্ট নিতে পারেন। অথবা ইমেলে, যেহেতু আপনি ইমেল দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময়, সেখানে প্রতি মাসে কিন্তু আমরা যারা ইউএইতে আছি সবাই কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট পেয়ে থাকি। সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটি আপনি প্রথমে আপনি স্ক্রিনশট নেবেন, অবশ্যই মাথায় রাখবেন সেখানে আপনি কোন অ্যাড্রেসটি দেওয়া আছে, আপনার পরিপূর্ণ অ্যাড্রেস হতে হবে। অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় পরিপূর্ণ অ্যাড্রেস দিয়ে থাকে না, অনেকে সংক্ষেপে দিয়ে থাকে, কিন্তু সংক্ষেপে যেটি দিবেন সেটি, সেই ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি সাবমিট না করাই ভালো হবে, কারণ ওই ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট তারা আপনাকে ভেরিফিকেশন করে না। আপনার পূর্ণাঙ্গ অ্যাড্রেস থাকতে হবে, যেমন হচ্ছে যে আপনার রুম নাম্বার, তারপর হচ্ছে যে আপনার বিল্ডিংয়ের নাম, তারপর এরিয়ার নাম, তারপর হচ্ছে যে সিটির নেম। এভাবে যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে অ্যাড্রেস থাকে, তাহলে হচ্ছে আপনার এটি ভেরিফিকেশন সহজে হয়ে যাবে কোনো সমস্যা ছাড়া। একটি বিষয় জানিয়ে রাখি, ভেরিফিকেশনের ক্ষেত্রে সাধারণত ট্যাপট্যাপ সেন্ড একদিন সময় নিয়ে থাকে, আপনি আপলোড করার একদিন পরে সেটি তারা ভেরিফিকেশন কমপ্লিট করবে। এর পরবর্তীতে আপনি আপনার পেমেন্ট মেথড অপশনে যাবেন, সেখানে গিয়ে আপনার ব্যাঙ্ক কার্ড, যেটি হচ্ছে ডেবিট কার্ড, সেটি আপনি অ্যাড করে নেবেন, যেখান থেকে আপনার টাকা কেটে নেবে। আপনি যদি বাংলাদেশে টাকা পাঠাতে চান, তখন আপনার এই ডেবিট কার্ড অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা কেটে নিবে। সো আপনার এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনার ডেবিট কার্ড নাম্বারটি দিবেন, সেখানে যে এক্সপায়ার ডেট আছে, মেয়াদ উত্তীর্ণ তারিখ আছে সেটি আপনি দিবেন, এবং আপনার সিবিবি যে নাম্বারটি আছে সেটি দিয়ে আপনার নেক্সট অপশনে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। দেন আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হলে তারপর আপনি টাকা পাঠাতে পারবেন, যখন তখন ঝামেলামুক্ত ছাড়া আপনার বিকাশ, নগদ এবং যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কোনো কারণে যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করার পরে যদি আপনার ভেরিফিকেশন না হয়, আপনি তাদের কাস্টমার সার্ভিস নাম্বারে যোগাযোগ করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনার হেল্পলাইন নামে একটা অপশন আছে, হেল্প সাপোর্ট নামে অপশন আছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে সরাসরি আপনি কল করে তাদের সাথে কথা বলতে পারবেন এবং সমস্যা সমাধান করতে পারবেন। এখানে বাংলাদেশি কাস্টমার সার্ভিস আছে, বাংলায়ও আপনি কথা বলতে পারবেন, সো কোনো ধরনের সমস্যা হবে না। তো আশা করি আপনার ভিডিওটি সবার কাজে লাগবে, এবং হচ্ছে যে এইভাবে যদি আপনি ডকুমেন্ট সাবমিট করেন আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন যারা হচ্ছে ভেরিফিকেশনে সমস্যা ফেস করছে। আর হচ্ছে অবশ্যই প্রোমো কোডটি ব্যবহার করতে ভুলবেন না, প্রোমো কোড ব্যবহার করলে আপনি 20 দিরহাম বোনাস পাবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।